দু দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও তৃতীয় দফায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দু দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার লাখো মানুষ। আবারও গত 3-4 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফের বাড়ছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সহ সবকটি নদীর পানি। আজ শুক্রবার সকাল 12টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি শহরের সুলগর পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুদফা বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার 9 লাখ মানুষ। ইতিমধ্যে জেলা সদস্য 12টি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্থদের জন্য 1,334 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জিআরকেস হিসাবে 26 লাখ, 10,000 টাকা, শিশু খাদ্য বাবদ 10 লাখ টাকা, গু খাদ্য বাবদ 10 লাখ টাকা, শুকনো খাবার বাবদ ইতিমধ্যে 9,000 প্যাকেট বন্যার্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এখনও পর্যন্ত 50টি আশ্রয়কেন্দ্রে 1,681 জন বন্যার্থ মানুষজন রয়েছেন। কুলেন্দ্রশেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট। সম্প্রতি বন্যায় জেলার 1,700 হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে, ফলে ক্ষতি হয়েছে 11 কোটি টাকা এবং 8,000 পুকুরের 4,000 মেট্রিক টন মাছ হাওরের পানিতে ভেসে যাওয়ায় মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে 70 কোটি টাকার উপরে। অন্যদিকে বন্যায় আক্রান্ত নিম্নআয়ের মানুষজনের কাঁচা ঘর বাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা প্রবণ একটা এলাকা, আর এই সময়টা আসলে সুনামগঞ্জে মানে মাস মধ্যে বৃষ্টি হয়। জুন মাসে শুরু হয়েছিল বৃষ্টি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে আবহাওয়ার যে পূর্বাভাস আছে। এছাড়াও সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট 500 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ হবে 926 কোটি টাকার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত শহরের সুলগরস্ত সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার্থ মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা গড় বাড়ি কীভাবে মেরামত করবেন তা নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই। এখন আমরা কীভাবে রাস্তা, গাড়িগুলো না চালাইলে রাস্তাঘাটও পানি উঠে গেছে। এখন আমরা গাড়িগুলো না চালাইলে কিলা খাইবো, কিলা শুকবো, কিলা বাঁচবো, আমরা কাউ সাহায্য টাজ্য দেয় না। আগামী 2-1 দিন আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী গণমাধ্যমকে জানান, যারা এখনও 21টি আশ্রয়কেন্দ্রে 500-এর অধিক বন্যার্থ মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে, পুনর্বাসনের চেষ্টা করা হবে।